উন্নতমানের সিমেন্ট আলহাজ মুস্তফা হাকিম সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তাজমহল ব্র্যান্ড মুস্তফা হাকিম সিমেন্ট। আমার স্কুলের নাম হচ্ছে আপনার এনএ বাজার কলিমুল্লা মাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় কোতোয়ালি চট্টগ্রাম। আমার নাম শেখর দাস, আমি প্রধান শিক্ষক। আমার এখানে হচ্ছে আমার সে আপনার প্রাক প্রাথমিক থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পাঠদান কার্যক্রম চলে। এখন বর্তমানে প্রাইমারি স্কুল থেকে মানুষের ঘুরে অনেকে চায় না আমার বাচ্চাকে প্রাইমারি স্কুলে, অনেকে চায় একটা কি জায়গা এনে দেওয়া সেখানে বই এর চারা পাঠিয়ে সবাই ইচ্ছে কি জায়গা প্রাইমারি স্কুল দেওয়ার জন্য অনেকে ইচ্ছে করে না। এটা আসলে মানুষের, আমি মনে করি এটা একটা ভুল ধারণা। ধারণা হচ্ছে ওরা মনে করে, ওনারা মনে করে যে আমার ছেলেটা যদি আগে ছিল, মনে করেন আমরা প্রাইমারি থেকে আমরা পড়ালেখা করে আসছি, প্রাইমারিতে পাঠদান কার্যক্রম আমার যে টিচারগুলো আছে আমি মনে করব আমাদের টিচারগুলো হচ্ছে খুব একদম মানে ওয়েল ট্রেন্ড আপ যাদেরকে বলা যায়। তারা বাচ্চাদেরকে কীভাবে পাঠদান কার্যক্রম শিক্ষণ কার্যক্রমের জন্য কীভাবে রেডি উপযোগী করতে হয় এর সরকার তাদেরকে ট্রেনিং দিচ্ছে, এবং সেই অনুসারে তারা বাচ্চাদেরকে একজন শিক্ষার্থীকে একজন প্রাথমিক থেকে ক্লাস ফাইভ পর্যন্ত কীভাবে তাকে তার আমাদের কতগুলো যোগ্যতা আছে সেই যোগ্যতাগুলো তাকে কীভাবে অর্জন করাবে সে বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু ট্রেন্ডার, কেজি স্কুলের শিক্ষকরা কিন্তু এ বিষয়ে ওরা অবগত নয় কারণ ওদেরকে কোনো ধরনের ট্রেনিং দেওয়া হয় না। কিন্তু তারপরেও আমাদের গার্ডিয়ানদের ধারণা হচ্ছে কি ওরা মনে করে একটু যারা সচ্ছল তারা মনে করে যে আমার ছেলেটাকে যদি আমি কিন্ডারগার্টেনে পড়াতে পারতাম। এটার ধারণা আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি আমাদের এখানে আসলে যারা পড়ে আমাদের তো মানে উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর বাচ্চাগুলো আমাদের শ্রেণীর যে বাচ্চাগুলো কিন্তু আমাদের স্কুলে আসে। এখন স্বাভাবিক এটার কারণে যদি কেউ যদি মনে করে যে আমার এখানে পরিবেশটা ভালো না, ও এখানে নিম্ন শ্রেণীর বাচ্চারা পড়ে তাহলে পরিবেশটা ভালো না, এখানে পড়ালেখা এখানে আমার বাচ্চাটা ভালো কিছু শিখবে না, এটা যদি মনে করে তা আমি মনে করবো এটা তাদের একটা অমূলক ধারণা, এটা সঠিক নয়। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে এরা যদি মনে করো যে আর আমি আমি সবাইকে আহ্বান জানাবো, এখন প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা হচ্ছে, আপনারা এখানে বইয়ের চাপ কম, বইয়ের চাপ কম, আপনারা মৌলিক শিক্ষাটা এখান থেকে প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হচ্ছে, আপনারা সবাই প্রাথমিক বিদ্যালয়ে আপনার বাচ্চাকে ভর্তি করান। আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে ভর্তি হয়ে আজকের অনেকেই আপনার মতেই এই কেউ প্রধান শিক্ষক হচ্ছে, কেউ প্রিন্সিপাল হয়েছে, আগে সচিব হয়েছে, এখানেও হচ্ছে, এখান থেকে বৃত্তি পাচ্ছে না পাচ্ছে, এখান থেকে প্রাথমিক বিদ্যালয় থেকে এখনও বা পাশ করে আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না হচ্ছে, এটা গার্ডিয়ানদের একটা ভ্রান্ত ধারণা বলে আমি মনে করি। প্রাইমারি স্কুলে যে বর্তমানে আসছে অনেকের ধারণা বাচ্চাদেরকে বা কোনো কাজের মধ্যে নিযুক্ত করে দেন বা লেখাপড়ার একটা না দেখে যদি চাপ সৃষ্টি করেন বা না এখন আসলে নাই এখন আপনার এখন তো নাই তবুও অনেকে ধারণা বিভিন্ন স্কুল মাদ্রাসাতে আপনার বেশি দেখেন বলো মাদ্রাসাতে এরকম অনেকে প্রাইমারি স্কুলে আসার জন্য মানে ভয় কাজ করে বাচ্চারা তো প্রায় না এইরকম আসলে এগুলো প্রাথমিক বিদ্যালয়ে আমি যতটুকু মনে করি জানি প্রাথমিক বিদ্যালয়ে এখন আপনার মাইকদের উঠে গেছে, মারামারি এগুলো বন্ধ, এখন মারামারি নেই, বাচ্চাদেরকে মাতৃত্বসুলভ পিতৃত্বসুলভ মনোভাব নিয়ে বাচ্চাদেরকে পাঠদান করতে হবে। এখানে কারণ এগুলো কোমলমতি শিশু, ওরা স্কুলে আসছে সেটা অনেক বড়, সেটাতে তারা যে বিদ্যালয়ে এসে এখানে এসে বসছে আমি মনে করি সেটাও হচ্ছে অনেক একটা বড় বিষয়। তাদেরকে তারা পরীক্ষা দিচ্ছে, তারা লেখাপড়া করতেছে, তারা যে বিদ্যালয়ে এসে অনেকগুলো বাচ্চার সাথে বসে ওরা পাঠদান শিখছে, পাঠদান গ্রহণ করছে, সেটা হচ্ছে আমি মনে করি অনেক বড় একটা বিষয়। এর চেয়ে আর তাদের দরকার নাই, তাদের মারা মারামারি এই সে এগুলো এখন উঠে গেছে এখন এগুলো নেই। অবশ্যই অবশ্যই
অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই এখন এখন প্রাথমিক বিদ্যালয়ের মান হচ্ছে অনেক ভালো, অনেক ভালো, আগের মান চাইতেও অনেক ভালো। আমি সবাইকে বলবো আপনার সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করান। লেখাপড়ার প্রতি অনীহা চলে আসে, বাচ্চাদের প্রতি চাপ সৃষ্টি করা হয়, তারপরে লেখাপড়ার প্রতি অনীহা চলে আসে। এটাই অবশ্যই 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 সবাইকে আমি আবার আপনার ই প্লাস টিভির মাধ্যমে আহ্বান জানাবো, সবাই যেন তাদের সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাই, কারণ প্রাথমিক বিদ্যালয়ে তার সন্তানের শুভবিষয় নিশ্চিত করে। উন্নতমানের সিমেন্ট আলহাজ মুস্তফা হাকিম সিমেন্ট ইন্ডাস্ট্রিয়ার্স লিমিটেড, তাজমহল ব্র্যান্ড মুস্তফা হাকিম সিমেন্ট। ধন্যবাদ।